সবাইকে স্বাগতম, আমি জয়দীপ দাস বলছি মিরপুর ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট থেকে। আজকে HSK-1 এবং HSK-2 প্রিপারেশন কোর্স সম্পর্কে আমি আলোচনা করব। লেসন 5, ফ্যামিলি চিয়া থিং। সংলাপ 1, পরিবারের ছবি দেখা। শব্দ ভাণ্ডার, না মানে ওটা, ত একটি অধিকারী বা বর্ণনামূলক কণা, চাও ফ্যান মানে ছবি, চ মানে এটা, পা পা মানে পিতা, মা মা মানে মাতা, ক মানে শব্দ নির্ণয়, নু মানে মহিলা, হাইচ মানে সন্তান, সেই মানে কে, থা মানে সে মেয়ের ক্ষেত্রে, চিয়ে চিয়ে মানে বড় বোন, নান মানে পুরুষ, তি তি মানে ছোট ভাই, থা সে এটা ছেলের ক্ষেত্রে, তা ক সবচেয়ে বড় ভাই, আর্চ মানে পুত্র, ইয়ং মানে আছে, নিউর মানে কন্যা, মেই মানে নাই। নামবাচক বিশেষ্য, কাওয়েন চুং একটি ব্যক্তির নাম, কাও একটি পদবী। ব্যাকরণ, কনা ত, লাওসের দ মিংস শিক্ষকের নাম, ওয়াংফাং দ মামা, ওয়াংফাং এর মামা, উয়া মামা আমার মামা, আমার মা। পরিমাপক শব্দ, ইকরেন একজন ব্যক্তি, ইক সুয়েশাং একজন ছাত্র, ইক লাওসের একজন শিক্ষক, চক হায়াত এই শিশুটি, নাক নান সুয়েশাং এই ছেলে ছাত্রটি, ওই ছেলে ছাত্রটি। প্রশ্নবোধক সর্বনাম, সেই মানে কে, সাম্মা মানে কি, নালি কোথায়, নাক মানে কোনটি, সাম্মাসের হও মানে কখন, ওয়ে সাম্মা মানে কেন, সাম্মা মানে কিভাবে, তুও সাও মানে কতগুলো, চি কতগুলো, চি মানে কতগুলো, দশের নিচে যে কোনো সংখ্যা। শেষ লিও, কে লিও কে, নাক না নুষা হাইতে সে, সেই এই মেয়ে শিশুটিকে, শেষ লাওসের শিক্ষককে, লিশিয়ান চাংশে লাওসের মিস্টার লি শিক্ষক, যে নাক নু হাইতে সে সিং সাম্মা এই মেয়ে শিশুটির পদবী কি, নাক নু হাইতে সিং ওয়াং এই মেয়ে শিশুটির পদবী ওয়াং, সেই ইউ চিয়ে চিয়ে কার বড় বোন আছে, কায় ওন চুং ইউ চিয়ে চিয়ে কাউ ইন চুং এর বড় বোন আছে, আছে বোঝাতে ইউ, ওয়াং শিয়াং সাং ইউ তিতি মা, মিস্টার ওয়াং এর কি ছোট ভাই আছে, ওয়াং শিয়াং সাং মে ইউ তিতি মিস্টার ওয়াং এর ছোট ভাই নেই, ও ইউ সান কে চিয়ে চিয়ে নিনা আমার তিনজন বড় বোন আছে তোমার কি অবস্থা, ও মে ইউ চিয়ে চিয়ে আমার বড় বোন নেই। মূল পাঠ, এ কাউন চুং না সে নিল চাও ফিয়ান মা, বি সে চা শুরু পা পা চা শুরু মা মা, এ চগ নু হাইতে সে সেই, বি থা শুরু চিয়ে চিয়ে, এ চগ নান হাইতে সে নিতি তি মা, বি পুষ থা শুরু ক তা ক দ অর্চ, এ নি এ নি তা ক ইউ নিউ আর মা, বি থা মে ইউ নিউ আর। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই।